Trời mà. Trời mà. Thử. Tắc mà, tắc, tắc, tắc. Trời mà. Trời mà. Ốt tụ cả. Ốt tụ mà, ốt tụ. Trời mà. Trời mà. Trời mà. Thử. তুমি আর মা আমার সব জ্বালা যন্ত্রণা শেষ করে দিয়েছ। এবার তোমাদের কাছে ঠাই দাও ঠাকুর, তোমাদের কাছে ঠাই দাও। সংসার ছেড়ে আমি তোমাদের পায়ে বাস করতে চাই, তোমাদের সেবা করতে চাই। অনুমতি দাও ঠাকুর, অনুমতি দাও। মা, মা রে, শোন মা শোন, এই এই পাগলির কথা শোন। মা গো, তোমরাও লেগে অন্নপূর্ণা, তোমরা যদি এমন ভাবে সংসার ত্যাগ দাও তাহলে সারা জগৎ যে খিদের জ্বালায় শেষ হয়ে যাবে। শোনো মা, সংসারে থাকতে হয় রাজহাঁসের মতো, শুধু দুধটুকু নিতে হয় আর বাকিটা ফেলে দিতে হয়। মা গো, এমন সংসার ত্যাগ দেওয়ার কথা কেউ ভাবে নাকি? হ্যাঁ তিনি পায়ে ঠেলবেন, আমি গায়ে মাখবো, সবকিছু সহ্য করব। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, তুমি যদি আদেশ দাও তাহলে তাই করব। না মা, না, আমি তেমন কথা কইনি। মা গো, তোমরা যে সব মায়ের অংশ, স্বামী রে এমন করে দূরে টেলে দিতে হয় নাকি মা? শোনো গা, তোমার স্বামী রে তুমি ধর্মে পথে নিয়ে এসো, তার এই পদ অভ্যাস যে ছাড়াতে হবে তোমারই। এত কাল তো সেই চেষ্টাই করেছে ঠাও, এত কাল তো মুখ বুঝে সব সহ্য করেছে। তোমাদের চরণে ঠাই দাও, আমি নিজের মধ্যে যে শান্তি পেয়েছি, আমি নিজের মধ্যে যে দোন পেয়েছি, আমার কাছে এখন মনে হচ্ছে সংসারের সব কষ্ট তুচ্ছ। আমি নিজের মধ্যে যে দোন পেয়েছি সেই ধন আঁকড়ে ধরে কি বাঁচা যায় না ঠাকুর? আমাকে সেই ধন আঁকড়ে ধরে বাঁচতে দাও ঠাকুর। মা, এমন ভাবে ভাবলে যে সংসার অসার হয়ে যাবে। মা গো, নিজের অন্তর কানা শুধু সোনাতে বাঁধালেই চলবে নাকি? বাকিদের মনও তো পরিষ্কার করতে হবে। ভেবে দেখো দেখিনি, তোমার ঘর বাড়ি পরিষ্কার আর পাশের জায়গা কানা পাকে ভরা, দুর্গন্ধ তো আসবে তাই না?
কি করবে তখন? নিজের ঘর আরো পরিষ্কার করবে নাকি বাইরের পাক তাড়াবে? মা গো, তুমি তোমার স্বামীকে এই মন্দিরে নিয়ে এসো। আমি তার সব নেশা ছাড়াব। আমি নিজে যে নেশায় মাতাল হয়ে আছি সেই নেশায় সেও মাতাল হয়ে থাকবে। যেমন করে হোক তেনাকে কিনে নিয়ে আসবো ঠাউর, যেমন করে হোক। জয় হোক ঠাউর, জয় হোক তোমার, জয় হোক, জয় হোক, জয় মা, জয় মা। ছোট বাবা, এ কি করলে কাউ দিকিনি? একজন মাতাল কি কিনে কইলে মন্দিরে আসার জন্যে? কি হবে এখন, লোকটা যে নেশা করে। ওরে, কে নেশা করে নি? কে নেশা করেনি ক দেখিনি? এই এই হারান টাউর, এই হারান টাউরের হচ্ছে খেমতার নেশা, আর তোর তোর হচ্ছে বিষয় আশয়ের নেশা। আর এই আমাদের বদন টাউর, এর কালি চিনতে যে এই মন্দিরে কি করে তার ঠাঁই পাকা হবে। ওরে, এসব তো নেশা রে নেশা। কে নেশা করেনি ক দেখিনি? মহাপ্রভু তো নেশা করেছে, হরিনামের নেশা। ওরে, এই দুনিয়ায় সবাই নেশা করে রে, সবাই নেশা করে, সবাই। মা মারে, আমারে তুই রসে বসে রাখ মা, রসে বসে রাখ। আমার নাম গানের নেশা যেন ছাড়াস নে কোনোদিন। জয় মা, জয় মা, জয় মা। এবার সব নেশারও মাতাল এসে জুটবে মন্দিরে। এবার আমিও দেখাবো ওই হারান ঠাকুর কি করতে পারে। গদাই ঠাকুর আমার মধ্যে ক্ষমতার নেশা দেখেছে না? বেশ, তাহলে আমিও দেখাবো ক্ষমতা কাকে বলে। এখানে দাঁড়া। বা অন্নদা,
তুই তো কাভারে বন্দোবস্ত বেশ ভালো করেই করেছিস। অনুদা তুই যা কাপড় কানে এবার নিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ দিদি এক্ষুনি আনছি। আমি আরেকবার ভালো করে দেখে নি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। ওনারা তো এখনো এলো নি। শুনছেন আপনারা কোথায় তাড়াতাড়ি আসুন নে, সময় তো পেরিয়ে যাচ্ছে। দাদিকা আর তুমি ছিলে কোথায় বলো তো? হ্যাঁ এসো দেখো দিদি কাপড় কাটা নিয়েছি। দাদিকা বলছি তুই আর ভাই লজ্জা পাস না, দেখ কাল রাতে যা হওয়ার তা তো হয়েই গেছে তাই না? বৌঠান আপনি কিন্তু গণেশকে কিচ্ছু বলছেন না, কাল রাতের ঘটনার পর থেকে ও কিন্তু অনবরত আমার সাথে রঙ্গ করে চলেছে, এরপর কিন্তু আমি ওকে কিছু। দাদিকা দাদিকা তুমি এত রেগে যাচ্ছ কেন? দেখো এই যে আজকের দিনটা এটাই তো আমাদের সবার কাছে সুযোগ তাই না? ভাই দাদিকা আজ থেকে সাত জন্মের মতো ইন্দুর সব দায়িত্ব তুমি তোমার কাঁধে তুলে নাও। ইন্দু আজ কি হচ্ছে তুই বুঝতে পারছিস তো? বৌঠান আপনার এই ছোট জায়ের কাল রাতের কাণ্ড কারখানা দেখে কিন্তু মনে হয়নি তিনি এতখানি লজ্জাবতী। ওই দেখ কিন্তু চাওপো তো নিজের মুখে শুনতে চাইছে কথা কানা। শুনলি তো আজ থেকে চাওপো সাত জন্মের মতো তোর বাদ কাপড়ের দায়িত্ব নেবে। জানিস তো ইন্দু মেয়েদের জন্যে এর থেকে আনন্দের দিন আর হয় নি রে। তোর সব ভার তুই একজনের ওপর দিয়ে দিতে পারবি। এর চেয়ে বড় ভাগ্যে আর হয় নি রে জীবনে। এবার তুমি বাদ কাপড়ের অনুষ্ঠান কানে শেষ করো দেখিনি। এই তালা কানাটা অল্প রাতে দে যা। বলো ঠাউর আজ থেকে আগামী সাত জন্মের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্বে আমি গ্রহণ করলুম। আজ থেকে আগামী সাত জন্মের জন্য শুধু তোমার ভাত কাপড়ের নয় তোমার সুরক্ষার দায়িত্ব আমি গ্রহণ করলুম। আজ থেকে তুমি নিজেকে আর কখনো অসহায় অনাথ ভেব না, চিরকাল আমি তোমার পাশে থাকব, সকলের সামনে এই প্রতিজ্ঞা আমি করলুম।
हेमा छिछि हे कि करछो तुमि आमार पाए हाथ दिए प्रणाम करार कोनो प्रयोजन नेइ ओठो तुमि ओठो बौठान आपनारा ओके तुलुन केनटा उठो तुम्हें एकजुने पाशे दाड़ाते पाच्छो आर से मन थेके तुम्हारे प्रणाम करते पारबे ने एमन कखनो हय स्त्री होले जे ताके स्वामीर पाए हाथ दिए प्रणाम करते हबे स्वामीर पा धोया जल खेते हबे स्वामीर पदतले थाकते हबे ए धारणाय आमि अंतत विश्वासी नई प्रणाम करते हय ईश्वर के अथवा ईश्वर तुल्य कोनो मानुष के गुरुजनदेर आशीर्वाद पावार जन्य तादेर प्रणाम करते हय दीदी तुम्हें तेना के कहो तिनी जेनो आमाके एइटुकु करते दे एबार कि कइबे ठाउरपो साधे कि आर आंगटिखाना इंदु तुलेछिलो जा जा पेन नाम कर ठाउरपो के ठाउरपो आज के दिन इंदु के ना करो ने तुम आशीर्वाद करो एबार जान मेटा एक सुखी है जा पेन नाम कर देखिनी जा स्नेह करें कि इंदु किन्तु आज प्रथम बार तुम्हारे सकल के बात खावाच्छे क्यों किन्तु नज्जा पाबे ने सब पेट भरे काबे केमन गोटा उठब एक तला बाते होबे नाकि आरेक तला बात आनते कइब आमार तो मने हय तोमार आज एकटु बेशी बेशी किदे पाबे আমার পাতে দিবেন না বৌঠান কেন ভাই কি দোষ করলে তোমারই বৌঠান
দোষ ধরার আমি কে অন্নদা বৌঠান? আমি সেসব বলছি না। তাহলে তুমি বৌঠানের দেয়া ভাত খাবে না কেন? দেখো দাদা, আমি কিছু আচার মেনে চলি। বৌঠান আমাকে আদৌ ভাত দিতে পারবে কিনা তা কিন্তু আমাদের জানা নেই। আর ওর জাত কুল বংশ আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না।